নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের দুটো ভিডিওতে আমি আপনাদেরকে বাংলা বিষয় নিয়ে অনেক কিছু বলেছি, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের ভিডিও আকারে একটা বাংলা কোশ্চেন সেট কিন্তু আপনাদের দিয়ে দেবো, যে কোশ্চেন সেট আপনি আপনার বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে থাকবেন। শুধু আজকের ভিডিও নয়, এই কোশ্চেন সেট প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এই তিনটে সাবজেক্টের উপরই কিন্তু এক্সাম হয় এবং তিনটে সাবজেক্টের অনেকগুলো কোশ্চেন সেট রয়েছে, বেশ কয়েকটা কোশ্চেন সেট রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন সেট আমি আপনাদের ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, সেই কোশ্চেন সেটগুলো আপনি আপনার বাচ্চাদের প্র্যাকটিস করালেই কিন্তু সে অ্যাডমিশনের জন্য তৈরি হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বাংলা কোশ্চেন সেটের একটা সেট আপনাদের দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে কোশ্চেন সেটটা দিয়ে দিই এবং আপনারা সেগুলো আপনাদের খাতায় নোট করে নিয়ে বাচ্চাদেরকে সেগুলো প্র্যাকটিস করান, তাহলেই কিন্তু হয়ে যাবে। বিষয় বাংলা, আপনাদেরকে আগেও বলেছি বাংলা 30 নম্বরের কিন্তু কোশ্চেন হয়। সেই 30 নম্বর কোশ্চেনের এবার আমি আপনাদের কোশ্চেনগুলো বলে দিচ্ছি, আপনারা খাতায় নোট করে নেবেন। প্রথমেই দেখুন যেটা রয়েছে, পূর্ণ বাক্যে উত্তর দাও। দেখতে পাচ্ছেন 1 নম্বর কাছে পূর্ণ বাক্যে উত্তর দাও, এই 1 নম্বর আছে, 2 নম্বর এবং 3 নম্বর, 5 নম্বরে আছে। দেখুন প্রথম কোশ্চেনটা একই রকম, তোমার বাবার বোন তোমার কে হন। তারপরে দ্বিতীয় দেখুন খ নম্বর, চাষির কাজ কি। তৃতীয় নম্বরে দেখুন আকাশে রাত্রে কি দেখা যায়। এই তারপরে 2 নম্বরে চলে আসছি, আমি খুব সহজে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিও পোস্ট করে করে লিখে নেবেন। তারপরে দেখুন বাক্য রচনা করো, 2 নম্বরে আছে তিনটে করতে হবে, দেখুন কোলাহল, বাগান, তারপরে হচ্ছে আধার। তারপর নিচে চলে আসুন, এই দেখুন ভুল ঠিক করো, 4 নম্বর। দেখুন এখানে একটা ছোট্ট কবিতা দেওয়া আছে, আকাশ ছিল গোমড়া মুখে, মনটা ছিল ভীষণ দুঃখে, বৃষ্টি থেমে ফুটলো আলো, পুজোটা তাই কাটলো ভালো। ভালে, তো এইখানে অনেক ভুল আছে, বানান ভুল আছে, সেগুলো কিন্তু আপনাদের ঠিক করতে হবে। দেখতে পাচ্ছেন কোনটা কোনটা ভুল আছে, সেইগুলো বানানগুলো ঠিক করে কিন্তু অ্যান্সার করতে হবে। তারপরে চলে আসুন নিচে, সাজিয়ে শব্দ গঠন করুন, সাজিয়ে শব্দ গঠন করুন, 4 নম্বর। দেখুন এখানে কি আছে, হরধনু, তারপরে এটা পাগল, তারপরে এই করে এই কটা শব্দ রয়েছে, 4টে শব্দ, এগুলো সাজিয়ে শব্দ গঠন করতে হবে। আপনারা ভিডিও পোস্ট করে করে সেগুলো নোট করে নেবেন, সেগুলো লিখে নেবেন। তারপরে দেখুন 5 নম্বরে, 5 নম্বরে কী রয়েছে, সাজিয়ে বাক্য রচনা। এখানে 1টা 2টা 3টা 4টা 4টে বাক্য রয়েছে এবং বাক্যগুলো প্রত্যেকটার যে শব্দগুলো সেগুলো কিন্তু উলট পালটভাবে রয়েছে, তো এইগুলোকে সাজিয়ে বাক্য রচনা করতে হবে। এখানে কিন্তু 4টে করতে হবে, তো 1টা 2টা 3টা 4টে, এগুলো আপনারা ভিডিও পোস্ট করে করে লিখে নিন, খাতায় নোট করে নিন। তারপরে দেখুন 6 নম্বরে চলে এসেছি, 6 নম্বরে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো, 4 নম্বর। দেখুন এখানে 1টা 2টা 3টে বাক্য দেওয়া আছে, একটি বুড়ো কৃষকের 4টি ছেলে ছিল, 4 ভাইয়ের মোটেই ভাব ছিল না, তারা সারাদিন ঝগড়া করত। এই রয়েছে একটা ছোট্ট প্যারাগ্রাফ মতো দেওয়া আছে, এরপরে 4টি কোশ্চেন নিচে নিচে দেওয়া আছে, সেইগুলো দেখুন কী কী কোশ্চেন দেওয়া আছে, চাষিটির অবস্থা কেমন ছিল, 4টি পুত্র কার ছিল, কাদের মধ্যে ভাব ছিল না, 4 ভাই কী করত। তো এই ধরনের 4টি কোশ্চেন রয়েছে, এগুলো আপনারা লিখে নিন, লিখে নিয়ে সেগুলো সলভ করুন এবং বাচ্চাদেরকে সেই মতো প্র্যাকটিস করান। তারপর 7 নম্বরে চলে আসো, দেখুন নিচের অক্ষর দিয়ে শব্দ গঠন, এখানেও 4টি করতে হবে। নিচের অক্ষর দেখুন গি, সি, ঝো, তারপর চন্দ্রবিন্দু, চাঁদ, তো এইরকমের শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে বাক্য এই শব্দ গঠন করতে হবে। তারপর 8 নম্বরে দেখুন লাস্ট বিপরীত শব্দ লেখো, বিপরীত শব্দ লিখতে হবে, যখন 2টো আছে বিপরীত শব্দ, যে কোনো 2টো লিখতে হবে বিপরীত শব্দ। দেখুন আলো, তারপর যে ঠান্ডা। তো এই হচ্ছে টোটাল কোশ্চেন বাংলার, এগুলো আপনারা আপনাদের বাচ্চাদের একটা খাতায় নোট করে নেবেন প্রথমে, তারপর বাচ্চাদের প্র্যাকটিস করাবেন, তাহলেই কিন্তু পরপর পরপর এটা বাংলার সেট আমি দিলাম, এরপরে আপনাদের যেটা দেবো সেটা হচ্ছে ইংলিশ দেবো, এরপরে ম্যাথ দেবো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন লেটেস্ট আপডেটের জন্য। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।